বোগাম্বো খুশুয়া, এই একদম ইয়ারকি না কিন্তু বন্ধুরা, একদম বুকে হাত রেখে সত্যি কথা বলো তো, এই যে যা ছবি দেখছো সেটা দেখে এটা মনে হচ্ছে না? ওপরে ধুধু মাঠ আর রোদের আলোয় চকচক করছে, সামনে কালো চশমা। না না, অ্যাকচুয়ালি ইনি হলেন শাওমি হেড মিস্টার মানু জ্যাং, এবং তার জন্মদিন, এবং তার জন্মদিনের জন্য আমরা তাকে শুভেচ্ছা তো অবশ্যই দিচ্ছি। তার ছবিটা দেখে আমাদের আরও একবার মনে করে দিচ্ছে ইনি হলেন বাগস বাবা। তো আমরা তার জন্মদিনের শুভেচ্ছার সাথে এটাও বলবো যে আর নয়, বাগস অ্যাডস এবার একটু ভালো পথে আসুন না। আচ্ছা, আজকের টেক আপডেটে তোমাদের সকলকে স্বাগত জানাই, এবং আজকে দারুণ দারুণ খবর রয়েছে, সস্তা রয়েছে, টাটকা রয়েছে, আর এক্সাইটিং রয়েছে পুরো ভিডিওতে। আমি থাকবো তোমাদের সুমনদা, চলো তাহলে শুরু করি। আচ্ছা, প্রথম একটা আপডেট দিই, এবং সেটা হলো দুর্দশা। দুর্দশা মানে কীরকম? দেখো, আমরা দুপার বাংলা, দুই বাংলা, ওপার বাংলা এপার বাংলার যে রেল পরিষেবা সেটা কিন্তু খুব খারাপ, কিন্তু যেখানে আমরা রেল পরিষেবা ভালো পাই না, অন্যান্য দেশ কত সুন্দর সুন্দর জিনিস পায়। এই তো তার উদাহরণ হলো চায়নাতে ওয়ার্ল্ড ফার্স্ট হাইড্রোজেন পাওয়ার ট্রেন লঞ্চ হয়ে গেল। না, বিশেষত্ব এটাই যে ওই ট্রেনটা খুব স্পিডে যাবে, আর আমাদের এখানে দুই বাংলায় এর যে কখন আসবে ট্রেন, কখন যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই, জায়গাও পায় না। তো যাই হোক, আমরা এগিয়ে যেতে চাই, অতটা কিছু দরকার নেই, কিন্তু একটু ভালো ভালো টেকনোলজি আমরাও একটু টেস্ট করি, তাই না? আমাদের দ্বিতীয় আপডেট, দ্বিতীয় আপডেট যে নাথিং ফোন টু। দেখো, আমরা প্রত্যেকে কিন্তু নাথিং ফোন টু এর জন্য ওয়েট করছি, এবং কবে আসবে, কত দামে আসবে, তাই তো? তার আগে একটা কথা বলি, কালপে মানে নাথিং ফোনের হেড, তিনি কিন্তু ওই রিয়েলমি আর শাওমিতে বিশ্বাস করেন না যে বছরে চার পাঁচটা করে স্মার্টফোন লঞ্চ করো। না না, এরা হলো একটা করেই ফোন লঞ্চ করবে। হ্যাঁ, 2023 সালে অবশ্যই আসছে নাথিং ফোন টু, তবে তিনি কিন্তু হাইপ সৃষ্টি করে দিয়েছিলেন, মনে আছে তোমাদের? ওই নাথিং ফোন ওয়ানের বেলায় যেমন হাইপ সৃষ্টি হয়েছিল, তিনি টুইটারে টুইট করছেন, এবং খুব তাড়াতাড়ি আসছে। কবে আসছে? এই তো মার্চ মাসে, আর তার আগের কৌশল এখন থেকেই শুরু। তবে নাথিং ফোন টুতে আমরা এক্সপেক্ট করছি স্ন্যাপড্রাগনের 8 সিরিজের স্মার্টফোন পাবো, এই স্মার্টফোন না প্রসেসর পাবো, তার সঙ্গে আমরা ভালো ক্যামেরা পাবো, ব্যাটারি আরেকটু উন্নত পাবো, আরেকটু নতুন টেকনোলজি পাবো, ওই গ্লিপ ফ্লিপ আমাদের দরকার নেই অবশ্যই, এবং এই স্মার্টফোনও 30,000-এর নিচে আসবে। তবে যারা নাথিং ফোন ওয়ান এখন নিতে চাও, ওয়েল, তোমার ডিসিশনকে আমি সাধুবাদ জানাই, কারণ এর দাম অনেকটাই কমে গেছে। আজকের ডেটে এই দামে এই স্মার্টফোনটা দুর্দান্ত। তো নাথিং ফোন টু আসছে 30,000-এর নিচে মার্চ মাসে। আমাদের নেক্সট আপডেট, আর সেটা হলো রেডমিকে দিয়ে। রেডমি তাদের নোট সিরিজের মানে 12 সিরিজের তিন চারটে ফোন লঞ্চ করেছে, রেডমি নোট 12 প্রো, প্রো প্লাস, তো এই ধরনের স্মার্টফোনগুলো। এখন আবার একটা নতুন লিক্স চলে এসছে, এবং এটা NBTC সার্টিফিকেশনে দেখা গেছে যে রেডমি নোট 12 প্রো প্লাসের আর একটা নতুন 5G মডেল এখানটায় দেখা যাচ্ছে, 2210-1316UG, এবং এই স্মার্টফোনটা নাকি আরও কিছু এক্সাইটিং ফিচার্স নিয়ে আসতে চলেছে। অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে থাকবে, কিন্তু ইন ডিসপ্লে থাকবে না, প্রসেসর মিডিয়া টেকের থাকবে, কিন্তু হাই এন্ডের থাকবে না, ডুয়াল স্পিকার তো থাকবে, এবং অনেক কিছুই থাকবে, 3.5mm জ্যাকও এবার নাকি দেবে। তো এই স্মার্টফোনটা আসছে খুব তাড়াতাড়ি, তবে এই আস্তে আস্তে এক মাস টাইম লাগবে, আর এটা নাকি আরও সস্তায় লঞ্চ করতে চলেছে তোমার আমার সকলের রেডমি। আচ্ছা, আমরা এবার বলবো কোকা মানে কোলা ফোন। অ্যাকচুয়ালি গতকাল থেকে এত এত ট্রেন্ডিংয়ে চলছে এটা, তবে অত এক্সাইটেড হয়েও না, মানে আমরা গতকালের টেক আপডেটেও আমরা এটাকে কভার করেছি, আরও ডিটেলস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কোলা ফোন বা কোকা কোলা ফোন নতুন কিছু না, ওই সফট ড্রিঙ্কের সঙ্গে একটা কোলাবোরেশন, কার? রিয়েলমি। তো রিয়েলমি খুব তাড়াতাড়ি একটা স্মার্টফোন আনছে, আর এটা কোনো নতুন স্মার্টফোন না ভাই, এটা হলো ওই যে Realme 10, মনে আছে তোমাদের? ওই 4G ভ্যারিয়েন্টের একটা রিব্র্যান্ডেড স্মার্টফোন, একই জিনিস থাকবে সব কিছু, শুধু পেছনে কোকা কোলা, কোলা ফোন। তো অবভিয়াসলি এত হাইকে পড়ো না এই স্মার্টফোনটাকে নিয়ে, এটা একটা পুরনো স্মার্টফোন, একটা নতুন স্ট্র্যাটেজি বলতে পারো। নেক্সট মোটোকে দিয়ে, মোটো খুব খারাপ কাজ করছে, এবং বাইরের দেশে লঞ্চ হয়ে গেল মোটো G53, G73, এরা 5G স্মার্টফোন দিতে লেগেছে। এইবার এই ব্র্যান্ডের কারসাজি দেখো, 5G দিচ্ছে, কিন্তু তারা এইখানে অনেক কিছুতে মার খাইয়ে দিচ্ছে। এই যেমন প্রসেসর, এই যেমন ধরো অ্যামোলেড ডিসপ্লে গায়েব, যেমন G53-তে যদি তোমরা দেখো 6.6 ইঞ্চেসের একটা LCD ডিসপ্লে, হাই রিফ্রেশ অবশ্যই 120Hz, স্ন্যাপড্রাগনের 480+, 50-60 ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি, 5000mAh ব্যাটারি। তো এই স্মার্টফোন দাদা আজকের দিনে কেউ নিবে? আমার তো মনে হয় না, 5G হলেও। তো দেখা যাক কী করে মোটো ইন্ডিয়াতে এবং ওপার বাংলায়। আচ্ছা, আমাদের এই মানে নিউজটা দিতে গিয়ে খুব ভালো লাগছে, ওয়ান প্লাসের কামব্যাক,
প্রত্যাবর্তন খোকাবাবুর। কিরকম ওয়ানপ্লাস মাঝে হারিয়ে গেছিল, এবার ওয়ানপ্লাস দারুণ কামব্যাক করছে। কবে? 7th of February। 7th of February ওয়ানপ্লাস কিন্তু অনেক কটা জিনিস লঞ্চ করছে, যেমন ওয়ানপ্লাসের 11, ওয়ানপ্লাসের 11R এবং বাডস 2 প্রো, এরকম একটা জিনিস, একটা ট্যাবলেট লঞ্চ করছে এবং হাই এন্ড ট্যাবলেট কিন্তু এটা। তার সঙ্গে তারা একটা টিভি লঞ্চ করছে এবং একই সাথে তারা একটা মেকানিক্যাল কিবোর্ডও লঞ্চ করছে। কথা সেখানে না, ওয়ানপ্লাস 11R 30,000 থেকে 35,000 বা 35,000-এর নিচেও অফার দিয়ে লঞ্চ করছে দুর্দান্ত স্মার্টফোন ভাই। ওয়ানপ্লাস 11R-এ 1.5K 120Hz কার্ভড অ্যামোলেড স্ন্যাপড্রাগনের 8+ Gen 1, 50/12 বা 13 MP আল্ট্রা ওয়াইড, 2 MP একটা ম্যাক্রো, 16 MP সেলফি, 5000mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জার এবং আয়ার ব্লাস্টার অ্যালার্ট স্লাইডার দুটোই থাকছে। দারুণ লেগেছে এই স্মার্টফোনটা, আমিও কিনবো যদি বাজেটে আসে তো। 30 থেকে 35 বা ওই মাঝামাঝি দামে এই স্মার্টফোনটা আসছে, আমার মনে হয়েছে দুর্দান্ত। এটি একটি কামব্যাক ওয়ানপ্লাসের পক্ষ থেকে। আমরা এবার কথা বলবো একটি ইনফিনিক্স। বেশ অনেক স্মার্টফোন লঞ্চ করছে, জিরো সিরিজ তো তার নোট সিরিজ, এবার 10,000-এ একটা ফ্ল্যাগশিপ কাইন্ড অফ স্মার্টফোন আমরা পাচ্ছি, না একটু ইয়ার্কি মানলাম, 10,000-এ একটা গেমিং স্মার্টফোন, তারও নিচে আসবে একটু অফার লাগে। অ্যাকচুয়ালি রিসেন্টলি ইনফিনিক্স নোট 12i লঞ্চ হয়ে গেল এবং এখানে 6.7 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক হিলিও G85-এর প্রসেসর, 52-এর ক্যামেরা, একটা AI লেন্স থাকবে, 8 MP ডুয়াল LED ফ্ল্যাশ দিয়ে ফ্রন্টেও ক্যামেরা থাকছে, আর 5000mAh ব্যাটারি, 33W ফাস্ট চার্জার। ভালো লেগেছে স্মার্টফোনটা, 10,000 অফার দিয়ে তারও নিচে আসবে। তাহলে 10,000-এর নিচে যদি একটা গেমিং অ্যামোলেড স্মার্টফোন পাওয়া যায় মন্দ হয় না। তবে তাদের যে OS বা আমরা বলতে পারি যে লঞ্চার কাইন্ড অফ যে জিনিসটা, সেটা কিন্তু একটু ঠিক করতে হবে। ও টাটকা ভিডিও, টাটকা টাটকা নিউজ, তো টাটকা একটা লাইক, ওই তোমার টাটকা মন থেকে টাটকা একটা কমেন্ট, টাটকা একটা সাবস্ক্রাইব, আর একটা লাইক যদি দাও না একটু হালকা করে, তাহলে কিন্তু ভিডিওটা গড়গড় করে ছুটবে। আমাদের এবার কথা বলবো ওই লঞ্চার দিয়ে, ভার OS। দেখো এটা কোনো অপারেটিং সিস্টেম না, অ্যাকচুয়ালি এটা হলো একটা লেয়ার বলতে পারো, লেয়ার মানে লঞ্চার কাইন্ড অফ, যেখানে 3-4 সিকিউরিটি লেয়ার থাকবে এবং এটা বেশ IT সেক্টরের স্টুডেন্টসদের দ্বারা তৈরি। অ্যাকচুয়ালি আমরা যখন অ্যান্ড্রয়েডের স্মার্টফোন কিনি সেখানেও কিন্তু লেয়ার থাকে বা অন্যান্য ব্র্যান্ডের, সেখানে আমরা গুগল থেকে বা প্রি ইনস্টলড আমাদের কিছু অ্যাপস থাকে, এখানে কোনো প্রি ইনস্টলড অ্যাপস থাকবে না, বরং তুমি তোমার মতন করে যে অ্যাপগুলো দরকার সেগুলো এখানে রাখতে পারবে 3-4 লেয়ারের সাথে, সিকিউরিটিও বেশ ভালো। তবে তারা বলছে, মানে যারা আনছে, গুগলের মতন যে জায়েন্ট বড় বা অ্যাপেল বা iOS যেটা বলছি, তারা কি চাইবে এরকম ধরনের জিনিস আসুক? যাই হোক, জিনিসটা ভালো লেগেছে আমার, তবে এক্সাইটেড হওয়ার কোনো ব্যাপার নেই। যাক, আজকে এইটুকুনি ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।